আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আজকে আমার 10 নম্বর ব্লগ হবে। তো আজকে হচ্ছে আমার হাজবেন্ড আমার জন্য রান্না করবে। কি রান্না করব আজকে? গরুর মাংস বুটের ডাল ভুনা করব। আচ্ছা, গরুর মাংস দিয়ে বুটের ডাল ভুনা করবে আর কি। তো আজকের ব্লগটা হচ্ছে এই রান্নাটা নিয়ে আর কি। আমার হাজবেন্ড আমার জন্য কি রান্না করতেছে সেটাই, কিভাবে রান্না করবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি পেঁয়াজ কাটা নিছি, আদা রসুন বাটা, বুটের ডাল, গরুর মাংস, এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এখানে দারুচিনি, এলাচ, এই যে লবঙ্গ। আচ্ছা, তুমি ডালটা কিভাবে নিছো একটু বলো সবাইকে। ডালটা আমি 2 ঘন্টা সিদ্ধ আরো তেল লবণ অনেক কিছু আছে, এটা রান্নার সময় অ্যাড করবো। আমরা তেল দিতেছি, পানি আগে পানি দাও, আদা রসুন ছিটা আসবে। আমি থাকলে আগে আদা রসুন দিতাম, আদা রসুন দেওয়ার পর দোষ দিবা যখন ছিটা আসবে। সব দিব সব না, এদিকে কতগুলো তুমি দেখছো, হ্যাঁ ওর দেখলাম পরিবার মতো দিব। আই কি লাগবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এইসব বাড়িতে নিচ্ছি। এখন তুমি সবসময় তো বইলা যাও, এই জন্য এইভাবে বলতেছো, আমি করতে পারি তো। তুমি Thank you.
সব সময় খাওয়া আজকে তোমার জন্য রান্না করতেছি আচ্ছা এই যে আমি যে রান্না করি আমার হাতে কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগে সব সব আরে বলো না কয়েকটা বলো না আমি তো কয়েকটা বলতে পারবো না সবই ভালো লাগে গরম মশলার ফাঁকি দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে তুমি
মাংস তো মনে হয় আরো সিদ্ধ হবে, এত শক্ত কেন? ভালো না হইলেও বলবো ভালো হয়েছে। সবার কাছে আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন।